والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئكم السلام ورحمة الله جمال حسين Dhaka Bangladesh থেকে তিনি প্রশ্ন করেছেন কোন এক ভাই মুসলিম শরীফে ইবনু আব্বাস কর্তৃক একটি হাদিস দিয়ে দলিল দিয়েছেন কোনো কারণবশত ছাড়াই দুই অক্তের নামাজ একত্রে পড়া যাবে সেক্ষেত্রে তিনি সাল্লাহ আলী ওয়াসাল্লামের আমল উল্লেখ করে বলেছেন তিনি জোহর এবং আসরের নামাজ মাগরিব এবং ঈশার নামাজ একত্রে পড়েছিলেন বিষয়টি কতটুকু সত্য রাসূল সাল আলী ওয়াসাল্লামের জামা নামাজ জামা করা দুই ওয়াক্তের নামাজ জামা করার জহর আসর নামাজ জমা করা এবং মাগরিব ঈশা একত্রে করা যে হাদিসটি রয়েছে এটি মুসলিম শরীফের ইবনে আব্বাস কর্তৃক বর্ণিত হাদিস হাদিসটি ঠিক আছে কিন্তু উক্ত ভাই এর বুঝের কিছু ভুল রয়েছে উক্ত হাদিসটি হচ্ছে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম জমা করেছিলেন মিন রি খৌফিন ওয়াসাফার একটা অংশ আরেকটা অংশ মিনগাই রিখিন ওয়ামাতর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম ভয় এবং সফর বেদিত জমা করেছিলেন আরেকটা হচ্ছে রসুল সাল্লা সাল্লাম ভয় এবং বৃষ্টিবশত ছাড়াই জমা করেছিলেন নামাজ জমা করার চারটি কারণ রয়েছে এক নম্বরে ভয় দুই নম্বরে সফর তিন নম্বর বৃষ্টি চার নম্বর অসুস্থ চারটি কারণে নামাজকে জমা করা যায় সফরে এবং হাদরে রাসুল সাল আলী ওয়াসাল্লাম উক্ত হাদিসে তিনটি কারণের কথা বলেছেন ক্ষ ভয় সফর ভ্রমণ মাতর বৃষ্টি এই তিনটি কারণের কোনো কারণেই তিনি জমা করেছিলেন না নামাজ কিন্তু আরেকটা কারণ বাকি রয়েছে সেটা হচ্ছে খফ মানে দুঃখিত সেটা হচ্ছে মারত অসুস্থতা বলেছেন তিনি অসুস্থ ছিলেন যার কারণে তিনি উক্ত নামাজ দয় জমা করেছিলেন একটা উত্তর দ্বিতীয় নাম্বার উত্তর হচ্ছে রাসুল সাল্লাম যে জমাটা করেছিলেন এটা হচ্ছে জমাই সুরি জমাই সুরি মানে এটা প্রকৃতভাবে জমা নয় কিরকম এটা আলী ওসাল্লাম জোহরের নামাজকে শেষ ওয়াক্তে পড়েছিলেন এবং আসরকে আসরকে আসর কে জোহরের শেষ ওয়াক্তে আখের ওয়াক্ত আউআাল ওয়াক্ত পড়েছিলেন এটা জমা হল না আর মাগরীবকে মাগরীবের নামাজ পড়েছিলেন আউয়াল ওয়াক্ত আর ঈশাকে পড়েছিলেন মাগরিবের নামাজ পড়েছিলেন আখের ওয়াক্ত ঈশাকে পড়েছিলেন তার সাথে মিলিয়ে আউয়াল ওয়াক্ত ঈশা অর্থাৎ তিনি তাকদিন এবং তাখির করেছিলেন আগে পরে করেছিলেন এক নামাজের সাথে আরেক নামাজকে মিলেতে গিয়ে শেষে করেছিলেন এক নামাজের শেষ আরেক নামাজের শুরু এক নামাজের শুরু আরেক নামাজের শেষ এভাবে করেছিলেন এই দুটি উত্তর হচ্ছে উক্ত হাদিসের উত্তর হাদিস ঠিক আছে উক্ত ব্যক্তির বুজের কিছু ভুল রয়েছে এবং সে পক্ষে আর একটা দলিল চলে আসছে সুতরাং চারটি কারণ ছাড়া অন্য কোন কারণে কোনো ওজোর ছাড়াই কোনো আপত্তি ছাড়াই নামাজকে একত্রিত করা যাবে না নামাজকে দুই নামাজকে একত্রে পড়া যাবে না আশা করি বুঝতে পেরেছেন فالذين اوتوا الكتاب الا من بعد ما جاء